সমুদ্র সৈকতের কথা মনে আসলেই অদ্ভুত এক প্রশান্তিতে মনটা ভরে যায়। মনে হয় বিশাল সমুদ্র যেন দুহাত বাড়িয়ে কাছে ডাকছে। এক রোমাঞ্চকর অনুভূতির সাথে প্রকৃতির স্পর্শে আন্দোলিত হতে প্রতি বছর সমুদ্র সৈকতে ছুটে যায় লাখো মানুষ। কিন্তু কোনো কোনো সমুদ্র সৈকত মানুষের জন্য রীতিমতো ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রতি বছরই সমুদ্র সৈকতে নানাভাবে মৃত্যু হয় বহু মানুষের। এমন পাঁচটি ভয়ঙ্কর সমুদ্র সৈকত নিয়ে থাকছে এবারের পর্ব। নিউ স্মিরনা বিচ, ফ্লোরিডা। ফ্লোরিডার নিউ স্মিরনা বিচ যদিও দেশটির সেরা দশটি সমুদ্র সৈকতের একটি, তবে এই সৈকত মানুষের রক্তে রঞ্জিত। আর এই সৈকতে আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছে রাক্ষসে হাঙর। বেশ কয়েকটি প্রজাতির হাঙর এই সৈকতে অবাধে বিচরণ করে বেড়ায়। সমুদ্রে ভাসমান মানুষদের খাবার মনে করে প্রায়ই আক্রমণ করে বসে এরা। বিগত বছরগুলিতে এমন 250 হাঙরের আক্রমণের তথ্য নথিভুক্ত করা হয়েছে এবং এখনও করা হচ্ছে। অন্যান্য সৈকতের তুলনায় অনেক বেশি হাঙরের আক্রমণের ঘটনায় নিউ স্মিরনা বিচকে হাঙরের হামলার রাজধানী হিসেবে খেতাব দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। কেপ ট্রিবিউলেশন সৈকত, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডে অবস্থিত এই সমুদ্র সৈকত। সৈকতে যাওয়ার আগে এই সতর্কবার্তাই বলে দেয় এই সৈকত ভয়ঙ্কর এবং বিপজ্জনক কিছু সামুদ্রিক প্রাণীর আখড়া। বিশেষ করে অক্টোবর থেকে জুনের প্রথমার্ধ পর্যন্ত এর পানিতে গিজগিজ করতে থাকে বিশ্বের সবচেয়ে বিষাক্ত জেলিফিশ, বক্স জেলিফিশ। এই জেলিফিশগুলো দেখতে স্বচ্ছ হওয়ায় খুব সহজে এদের বোঝা যায় না, আর এর আক্রমণের ফল হয় মারাত্মক। জেলিফিশের সূক্ষ্ম বিষাক্ত হুল শরীরে লেগে গেলে তা হৃদযন্ত্রের কাজ বন্ধ করে দেয়, আর আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় কয়েক মিনিটের মধ্যে। এ ধরনের ঘটনায় এখন পর্যন্ত এই সৈকতে মৃত্যু হয়েছে 70 জনের। প্রায়াজি বোয়া ভিয়াজেম সৈকত, ব্রাজিল। নয়নাভিরাম সৌন্দর্যের জন্য ব্রাজিলের এই সৈকতটি একসময় পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় ছিল। কিন্তু 1992 সালের পর থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটতে থাকে, আর এই সময় থেকেই এই সৈকতে হাঙরের আক্রমণের ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে। সে সময় থেকে অন্তত 50 জন মানুষ হাঙরের আক্রমণের শিকার হয়, যাদের মধ্যে 19 জনের মৃত্যু ঘটে। এরপর থেকে এই সৈকতের পানিতে নামার উপর কঠোর সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু হঠাৎ করে এখানে হাঙরের আক্রমণের ঘটনা চিন্তায় ফেলে দেয় গবেষকদের। অনেকের মতে ওই এলাকার সমুদ্রে অতিরিক্ত জলযান চলাচলের কারণে হাঙররা সৈকতের কাছে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। প্লায়া জিপোলিতে, মেক্সিকো। অসাধারণ সুন্দর এই সৈকতের আরেকটি নাম হচ্ছে মৃতের সৈকত। নাম শুনে বুঝতে পারছেন এই সৈকত কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ওহাকার দক্ষিণ উপকূলে অবস্থিত এই সৈকতে প্রতি বছর বেশ কিছু ডুবে যাওয়ার ঘটনা ঘটে। মূলত বড় বড় ঢেউয়ের কারণে পানির নিচে মারাত্মক স্রোত সৃষ্টি হয়, যেখানে একবার পড়লে নিজের চেষ্টায় বের হয়ে আসা বলতে গেলে অসম্ভব একটি কাজ। যে কারণে এই সৈকতে আসা দর্শনার্থীদের প্রাণ বাঁচাতে এখানে কাজ করে বিশেষভাবে প্রশিক্ষিত একদল লাইফগার্ড। এর ফলে গত কয়েক বছরে এখানে ডুবে মৃত্যুর হার অনেক হ্রাস পেয়েছে। স্টেইজ সৈকত, ইংল্যান্ড। ইংল্যান্ডের ইয়র্কশায়ারের উষ্ণ এই সমুদ্র সৈকতটি পর্যটকদের কাছে একসময় বেশ জনপ্রিয় ছিল। সার্ফারদের কাছেও এটি ছিল স্বর্গতুল্য। কিন্তু সম্প্রতি এই সৈকতকে ইউরোপের সবচেয়ে নোংরা এবং জঘন্য সৈকত হিসেবে ঘোষণা দিয়েছে সার্ফারদের একটি সংগঠন। তাদের সাথে পরিবেশবাদীদের একটি সংগঠনও জানিয়ে দিয়েছে এই সৈকতের পানি এতটাই নোংরা এবং বিষাক্ত যে এই পানিতে নামার কোনো অবস্থাই নেই। নগরায়ন এবং শিল্পায়নের এই প্রভাবে শুধু এই সৈকতই যে মরে গেছে তা নয়, ঝুঁকির মধ্যে আছে বিশ্বের অধিকাংশ সৈকতই। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।